ফ্যাক্টসগুলোর এগেনস্টে কিন্তু আমরা কোনো কোয়েশ্চেন করি না, কেন হচ্ছে কী জন্য হচ্ছে আমরা কিন্তু একবার জিজ্ঞাসাও করি না, বাট হ্যাঁ এই ফ্যাক্টসগুলো কিন্তু এক্সিস্ট করে। আসলে হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ হলো 5th of June 2021, আর আজকের এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো যারা যারা এখন বলতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর যে বেল আইকনটা রয়েছে ওটা ডেফিনেটলি কিন্তু প্রেস করো, যাতে নতুন করো ভিডিও বা ব্লগ হলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো শুরু করা যাক, আজকে কিছু ফ্যাক্টস নিয়ে কথা বলবো। সেই ফ্যাক্টসগুলো আমরা সবাই জানি, সেই ফ্যাক্টসগুলোর এগেনস্টে কিন্তু আমরা কোনো কোয়েশ্চেন করি না, কেন হচ্ছে কী জন্য হচ্ছে আমরা কিন্তু একবারও জিজ্ঞাসাও করি না, বাট হ্যাঁ এই ফ্যাক্টসগুলো কিন্তু এক্সিস্ট করে। আর ফার্স্ট যে ফ্যাক্টটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সবাই পড়াশোনা করি, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ নর্মালি প্রফেশনে চলে যায়। যারা কিন্তু ইঞ্জিনিয়ারিং করছে বা করে, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে ডিসিশনে তারা লাইফে কী করবে। ইঞ্জিনিয়ারিং যারা করছে তারা কিন্তু এটা ভাবে না, করার দরকার করে নিলাম তারপরে গিয়ে ডিসিশন নিয়ে আমি কী করবো। সেই জন্য অনেকে ইঞ্জিনিয়ারিং করে বিজনেস করছে, অনেকে ইঞ্জিনিয়ারিং করে নর্মাল একটা কোম্পানিতে জব করছে, অনেকে ইঞ্জিনিয়ারিং করে ব্যাঙ্কে সার্ভিস করছে। সো যখনই আমরা ডিসিশন নিচ্ছি, 4 বছর পরে গিয়ে আফটার গ্র্যাজুয়েশন 4 বছর লাগে ইঞ্জিনিয়ারিং, তারপরে কি আমরা ডিসিশন নিচ্ছি, তো এটা আগে কেন নিচ্ছি না। সেকেন্ড ফ্যাক্ট হলো পণ প্রথা বা ডাউরি যে প্রথাটা সেটা কিন্তু ভুল। মেয়ের বাবারা একটা ছেলের স্যালারি আর তার কীরকম বাড়ি ঘর তো সেই রকম ডিসিশন নিয়ে কিন্তু মেয়ের বিয়ে দেয়, আর এটা কিন্তু সেই সময় স্মার্ট ডিসিশন বলা হয়, আর এইটা কিন্তু আমরা সবাই জানি, বাট আমরা কিন্তু এটাকে ভুল বলে মনে করি না। 3 নম্বর যে ফ্যাক্টটা সেটা হলো অনেকে আছে জ্ঞান দেয় যে বেশি ইনকাম করা ভালো নয়, বেশি ইনকাম করে কি হবে, আমরা কতটাই সাথে নিয়ে যেতে পারবো, আমরা সবটাই এখানে রেখে যাব। এই যারা এই কথাগুলো বলে না, তারা এক একটা জ্ঞানের জন্য বা এক একটা প্রবচনের জন্য 2 লাখ করে চার্জ করে। 4 নম্বর যে ফ্যাক্টর রয়েছে সেটা হলো যে 10th যে মার্কশিট আমরা পাই, সেই মার্কশিটটা কিন্তু কোনো ভ্যালু নেই, শুধুমাত্র কী চেক করার জন্য, ডেট অফ বার্থ চেক করার জন্য। আপনারা যদি একবার চিন্তাভাবনা করে দেখেন, এটাই কিন্তু মেইন রিজন। 5th যে ফ্যাক্টটা সেটা হলো কাস্ট। আমাদের এই ভারতবর্ষে কাস্ট নিয়ে অনেক কিছু হয়, এই মানুষটার কাস্ট কী এটা কিন্তু আমরা দেখি, কখন দেখি, 1 হলো বিয়ে করার সময়, 2 হলো ভোটের সময়। আর একটা ইন্টারেস্টিং যেটা ফ্যাক্ট, 6 নম্বর ফ্যাক্ট, মেয়ের বাবারা মেয়ের পড়াশোনাতে যত না খরচ করে তার থেকে বেশি খরচ করে তার বিয়েতে। 7 নম্বর ফ্যাক্ট, স্বাধীনতার পর থেকে প্রচুর নেতামন্ত্রী এই দেশে এসেছে, তাদের মধ্যে অনলি 0.5% নেতামন্ত্রীর ছেলে মেয়েরা আর্মিতে জয়েন করে, তার থেকে বেশি নয়। ফ্যাক্ট নাম্বার 8, পণ প্রথা বন্ধ করার জন্য আইন রয়েছে, কিন্তু একটা ছেলের যখন স্যালারি দেখে সে রিজেক্ট হয় বিয়েতে, তার ক্ষেত্রে কিন্তু কোনো আইন নেই। অ্যান্ড 9th, এটা আরও ইন্টারেস্টিং, আমরা গাছ কাটি, গাছ কেটে পেপার তৈরি করি, অ্যান্ড সেই পেপারে কিন্তু আমরা সেভ ট্রি বলে ওকালতি করি। সো এই যে ফ্যাক্টগুলো রয়েছে তোমরা যদি ফলো করো, এই ফ্যাক্টগুলো কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমরা সবটাই জানি কিন্তু আমরা না করি কোনো কোয়েশ্চেন, না আমরা এটার বিরুদ্ধে কিছু বলি, আমরা এর সাথে সাথে কিন্তু চলতে থাকি। কিন্তু হ্যাঁ এই ফ্যাক্টগুলো এক্সিস্ট করে, বাট যেটা ঠিক সেটা ঠিক বলা উচিত, যেটা ভুল সেটা ভুল বলা উচিত। তো সেই জন্য এই ভিডিওটা আমি বানালাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, যদি এই ফ্যাক্টসগুলো মনে হয় যে না আমরা দেখেও না দেখি বা আমরা অ্যাভয়েড করে চলি, তো এটা করবে না, তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবে। এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাভাবিক থাকো, সাবধানে থাকো। থ্যাংক ইউ, চলো টাটা, বাই বাই, সি ইউ সুন।